27 জানুয়ারি 2021, সেদিনও ছিল নরম রোদের একটা শীতের সকাল। শিবপুর বাজারে নারায়ণ দেবনাথের বাড়ি। তখনও অসুস্থ, হাঁদাভোঁদা, নন্টে ফন্টে বাহাদুর বেড়াল আর বাঁটুল দ্য গ্রেটের গ্রেট স্রষ্টা নারায়ণ দেবনাথ আমাদের সঙ্গে কথা বলেছিলেন শিল্পী সাহিত্যিক। রইল সেই একান্ত সাক্ষাৎকার তাঁর বিদায় বেলায়। পড়ছেই, তবে সবটা পড়ছে না, এত বছর হয়ে গেল সব কি আর মনে থাকে। খুব ভালো লাগতো ওই জেরি, টম অ্যান্ড জেরি খুব ভালো লাগতো। এরা সব মানে যত্ন করে রেখেছে, এই আছি। কমিক্সের বয়স কখনো বাড়ে না। মনের বয়স কত? মনের বয়স কত? মনের বয়স কি আর কমে গেছে যতই হোক। কষ্ট হয় আর সেরকম একটু ভালোও লাগে না। এখনকার কমিক্স খুব উঁচু দরের হয় না। দেখেছি বলবো হতো ভালো না, ভালো হতো না। সেই সময়টা তো ভালো ইচ্ছা, সেরকম তো আমি সব কাজ করেছি, নতুন নতুন কী করবো সেটা ছিল। তাই আর আমাদের মুখ্যমন্ত্রী খবর রাখে, তা কি বলবো কি হতো। তখন তো যুদ্ধ চলছে, দ্বিতীয় মহাযুদ্ধ, যা তাদের অসুবিধে। পত্রিকা যাদের মানে চালাতো তারা বললো যেরকম ভাবে, তখন তো পাকিস্তানের সঙ্গে যুদ্ধ হচ্ছে, পাকিস্তান থেকে আসছে, বোমা ফেলছে, ট্যাঙ্ক নিয়ে চলা করছে। আমি পত্রিকার জায়গায় কাজে লাগান, আমিও বললাম যে কোনো অন্যায় কিছু হবে না তো, কারণ অন্য দেশের উপরে না না, এখন তো যুদ্ধ চলছে, আপনি যা খুশি করতে পারেন। তা আমি সে যা খুশি করতাম বললাম, এটা কালেকশন তৈরি হলো। তারপরে ওই
ওই সময় তো হবেই, কারণ একজন বিরাট মানুষকে মারা হয়েছিল। এটা সময় তো একটা হবেই, সব কিছু বন্ধ হয়ে গেল, যারা সব আমন্ত্রিতরা সব আটকে গেল, যারা এগুলো তারা সব পায়ে হেঁটে এই এই আর কি। আর জন্মাবে কাজ নেই, এই জন্য এই যা অবস্থা।